জিবি বাজার থেকে 79 পর্যন্ত রাস্তার দুই পাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পৌর নিগম। জিবি বাজারের রাস্তা দীর্ঘ করা এবং আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আসন্ন দুর্গাপুজোর আগেই হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হওয়ায় এবং দোকানপাট ভেঙে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজধানীতে। এ ব্যাপারে বুধবার স্পষ্ট বার্তা দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। জানালেন, বহুদিন ধরে রাস্তার দুপাশে সরকারি জায়গায় বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল এই সমস্ত দোকানপাট। সেই দোকানগুলি ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার নির্দেশ দেওয়া হয়েছিল বেআইনি দখলদারদের, কিন্তু অনেকেই তাতে কর্ণপাত করেনি। তাই বুলডোজার দিয়ে দোকানপাট ভেঙে বেআইনিভাবে দখল করে রাখা জায়গা মুক্ত করছে আগরতলা পৌর নিগম। তবে ব্যবসার আইনি কাগজপত্র এবং লাইসেন্স যাদের কাছে রয়েছে তাদের এক্ষেত্রে উচ্ছেদ করেনি পৌর নিগম। জিবি বাজার পরিদর্শনে গিয়ে এদিন তিনি আরও বলেন, বিগত দিনে যারা আগরতলা পৌর নিগম পরিচালনার দায়িত্বে ছিলেন তারা নিজেদের কাজ সঠিকভাবে করেনি। 2018 পর রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর রাজধানীর প্রকৃত উন্নয়নে কাজ করে চলেছে আগরতলা পৌর নিগম। দুর্গাপুজো শেষ হলে লাইসেন্সবিহীন ভেন্ডারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারা। আপনি গত বছর শোনা গিয়েছিল আগরতলা সরজনের প্রচার করতে গেলাম, তখন বলেছি দুর্গাপুজোর পরে করবো, কিন্তু পুজোর পর আর কি পরে, তো পুজোর সঙ্গে বিষয় না, এটা সাময়িক ক্ষতি হবে, ঠিক আছে আমি বললাম। আর যারা হকার, আপনি যেটা বলছেন আগরতলা শহরে হকার যেটা আমরা বেআইনি দখলদার, তা আপনি অন্তত বেশি হলে 50-60 পাবে, আর সারা পুজোতে দেখতে হবে 10 লক্ষ লোক আগরতলা শহরকে ডেলি বের হবে। তারা শহরে যারা বসবাস করে তারা, এবং যারা বিভিন্ন সাবডিভিশন ডিস্ট্রিক্ট বিভিন্ন রাজ্য এমনকি বাইরের থেকে যারা পড়াশোনা করে চাকরি সূত্রে বাইরে আছে, পুজোর সময় আত্মীয় পরিজন নিয়ে বাড়িতে আসে, সবাই আগরতলা শহরে লক্ষ লক্ষ দর্শনার্থী পুনরার্থী আগরতলা শহরে আসে, তাদেরকে তো ভাবতে হবে যাতে স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারি, উপভোগ করতে পারি, যানজট মুক্তি যাতে দুর্ঘটনা না হয়। এটা দেখতে 50 জন 100 জনের অবৈধ ব্যবসার উপরে নজর দিলাম, আর আমরা বাকি লোকগুলির ব্যবস্থা করলাম না, এরকম হবে সার্বিক সবাই চাই। আমিও বলব, গতকালকে বলেছিলাম যাদেরকে শহরের রাস্তা থেকে ব্যাঙ হবে যারা দখল করে তাদেরকে সরিয়ে দেওয়া আছে, তাদের স্ট্রিট ভেন্ডার লাইসেন্স আছে নির্দিষ্ট করে, তাদেরকে একজন করে সরাই তারা থাকবে। কিন্তু স্ট্রিট ভেন্ডার লাইসেন্স মানে যেটা 4 ফুট বা 6 ফুট চার চাকাওয়ালা পাম্পওয়ালা চাকাওয়ালা গাড়ি লাগবে, সে স্ট্রিট ভেন্ডার নাম করে যদি আপনি বড় গাড়ি পড়িয়ে দেন রাস্তার মধ্যে মাসে না, এটা তো হবে না। তো আমরা সরিয়ে দিয়েছি কাজ বড় বড় গাড়িগুলি, যেগুলি মাপ প্রাইস থাকবে, আর যাদের তখন তারপর আমরা বললাম যারা গরিব অংশের মানুষ তাদেরকে পুজোর পর আমরা নির্দিষ্ট জায়গাতে ভেন্ডার যুগ করে তাদের প্রত্যেক, যদি আমাদের পৌর নিগমের এই নির্দেশ তারা মানে, তারা যদি আমাদের সহযোগিতা করে প্রত্যেককে আমরা জাগাই, তখন পুজোর 1 মাস পরে আমরা আগরতলা শহরে রাস্তা পরিষ্কার থাকবে, কিন্তু আবার এই গরিব অংশের মানুষ ব্যবসা করবে। আসন্ন দুর্গাপুজোর আগে রাস্তা চওড়া করে এবং যানজট মুক্ত করে শহরবাসীকে পুজোর উপহার দিতে চাইছেন মেয়র দীপক মজুমদার। বুলডোজার দিয়ে অবৈধ দোকানপাট ভেঙে দিয়ে বুধবার সে ব্যাপারে কড়া বার্তা দিল আগরতলা পৌর নিগম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।